রাজধানীর নিউ মার্কেট এলাকায় শিক্ষার্থী ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনায় সার্ভিস কর্মী মোহাম্মদ নাহিদ মিয়ার মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। আজ বুধবার দুপুর 1:30টার দিকে ময়নাতদন্ত সম্পন্ন করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের চিকিৎসক ডক্টর প্রভাষক ফারহানা ইয়াসমিন। সংঘর্ষ চলাকালে আঘাতের কারণে অতিরিক্ত রক্তক্ষরণে নাহিদের মৃত্যু হয়েছে বলে হাসপাতাল মর্গ সূত্র জানিয়েছে। আমার ছেলে জানি না তো গন্ডগোল তারপরে তোকে বলছি যে বলে পড়তে আমার ছেলেকে কেনা বুঝা আছি যেমন আমার কোম্পানি বলছি আমি যা আছি উনি মানে আটকে আসে বলে আটকা যেন পড়ে উনি ফেসে গেছে আর কিছু ব্যাপার নেই।